গতকাল মুখ্যমন্ত্রী কলকাতায় বললেন যে বাইরের রাজ্য থেকে নাকি সমস্ত শক্তি এসে পশ্চিমবঙ্গে গণ্ডগোল করছে। মুখ্যমন্ত্রীর এই ধরনের ধোঁয়াশা বক্তব্য আমাদের কাছে আরও বেশি পীড়ার কারণ। বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ঢুকে গণ্ডগোল করছে এ কথা বলার মধ্যে দিয়ে এই সরকার তার নিজের অপদার্থতাকে স্বীকার করছে। দু নম্বর কথা যে কারা তারা আমরা জানতে চাই, সেই শক্তির নাম কি আমাদের জানার অধিকার আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বুঝে গেলেন, নিজে জেনে গেলেন, এটাই তো শেষ কথা নয়, বাংলার মানুষেরও জানার দরকার, কারণ এই বিষয়টা নিয়ে সারা বাংলা উদ্বিগ্ন। সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার পরবর্তী ঘটনাগুলি সারা বাংলাকে উদ্বিগ্ন করেছে। সিটিজেনশিপ অ্যাক্ট, NRC, নানা বিষয়ে বাংলার মানুষ উদ্বিগ্ন। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্পষ্ট জবাব চাই যে বাংলায় বাইরের শক্তি কারা প্রবেশ করে সারা বাংলাকে অশান্ত করছে। যদি তা হয় তাহলে সেটা ভয়ঙ্কর বলে আমি মনে করি, এটা সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার আরেকটা ব্যর্থতা বলে মনে করি, বাংলার মুখ্যমন্ত্রীর একটা ব্যর্থতা বলে মনে করি। পাশাপাশি এই যে কয়েকটা জেলায়, তার মধ্যে আমাদের জেলা ইন্টারনেট বন্ধ করে রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে আমরা কাশ্মীরে বসবাস করছি। এই ইন্টারনেট পরিষেবা দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গের প্রশাসন তারা ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্য দিয়ে কি আইন শৃঙ্খলা রক্ষা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে? কয়েকটা জেলাতে এরকম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, মানেটা কি হয়েছে পশ্চিমবঙ্গে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হবে? ইন্টারনেট পরিষেবা কাশ্মীরে বন্ধ হয়, পশ্চিমবঙ্গে কি কাশ্মীর হয়ে গেল? ইন্টারনেট পরিষেবা বন্ধ করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই, তাই তাদেরকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হচ্ছে। 3 নম্বর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমার মৃতদেহের উপর দিয়ে সিটিজেনশিপ অ্যাক্ট হবে, NRC হবে। বাজার গরম করার অনেক কথা আছে, আমরা সেগুলো জানি। সিটিজেনশিপ আইন, নাগরিক আইন বিরোধিতা করে পাঞ্জাব, কেরল, মধ্যপ্রদেশ সরকার, ছত্তিশগড়ের সরকার তারাও সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার দলের MP-রা যারা পার্লামেন্টে নাগরিক আইনে যে গুরুত্বপূর্ণ ভোট, সেই গুরুত্বপূর্ণ ভোটে যারা অংশগ্রহণ করলো না, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? সেই সমস্ত আপনার দলের MP যারা পার্লামেন্টের নাগরিক আইন সংশোধনের বিলের বিরোধিতা করেনি, আপনি তাদেরকে দল থেকে সাসপেন্ড করে প্রমাণ করুন যে আপনার ডেড বডির উপর দিয়ে NRC হওয়ার আগে, আপনার ডেড বডির উপর দিয়ে নাগরিক আইন পাস হওয়ার আগে আপনি আপনার দলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। মানুষকে খামোখা ভড়কাবেন আর মানুষের খামোখা দেখাবেন আর মানুষকে উত্তেজিত করবেন, অথচ নিজে কিছু করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী এই দিকচারিত্রে বেরিয়ে আসবে।